ব্রাউনবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে উপলক্ষ করে সাবেক চেয়ারম্যান শাহীন সরকার ও হাজি মোসা মিয়ার প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক ওয়ারুক মাঠে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে অভিভাবক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় প্রার্থীদের সমর্থকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহম্মদ শাহীন সরকার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজি মুসামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ অলিউর রহমান ভুইয়া ডাক্তার মোহাম্মদ আবু জাফর জামাল রানা শামীম রতন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ লুৎফুর রহমান দুলাল মিয়া মোহাম্মদ সৈয়দ হোসেন মঞ্জুরুল আলম মজনুর সহ আরও অনেকে এ সময় সমর্থকরা আসছে উনিশ অক্টোবর শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে পাঁচজন যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকরা তাদের প্যানেলের পাঁচ প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও প্রত্যাশা করেন তারা এ সময় প্রার্থীরাও নির্বাচিত হলে প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার অঙ্গীকার করেন